আজ আমি আপনাদের তুর্কির খুবই সুন্দর একটি শহরে সফরে নিয়ে যাব। এই শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পুরো তুর্কি বিখ্যাত। এই শহরে 365 দিনের মধ্যে প্রায় 300 দিনই রোদ ওঠে। এখানকার পুরুষদের দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া বাধ্যতামূলক। এখানে পৃথিবীর বিখ্যাত মসজিদগুলোর মধ্যে একটি মসজিদ অবস্থিত, আর এই মসজিদে অনেক মুসলমানেরা জামায়াতের সাথে সালাত আদায় করে। আর এই শহরের ক্রাইম রেট একদম শূন্য বললেই চলে। এছাড়াও এই শহরটি নিজের তরতাজা ফল ও সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো জন্য পুরো বিশ্ব বিখ্যাত। এখানে একটি আগুনের গর্ত আছে যেটাতে কিনা 24 ঘন্টায় আগুন জ্বলতে থাকে। এই আগুনের পেছনের আসল রহস্যটা কেউ জানে না। জি হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি অ্যান্টালিয়ার কথাই বলছি। আজ আমি অ্যান্টালিয়ার সফরে নিয়ে যাব এবং এই শহরটির সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব। তো নিজের সিট বেল্ট ভালো করে বেঁধে নিন আর আমার সাথে বেরিয়ে পড়ুন অ্যান্টালিয়ার সুন্দর একটি সফরে। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। আসলে অ্যান্টালিয়া তুর্কির একটি রিসোর্ট শহর। এটা তুর্কির উত্তর পূর্ব এলাকায় অবস্থিত। এই শহরে একটি নদী আছে যেটাকে তার নীল পানির জন্য ফেরোজ কোর্ট বলা হয়। প্রাচীনকাল থেকেই অ্যান্টালিয়া রোমানের বড় সমুদ্র বন্দর হিসেবে পরিচিত। এই শহরের নাম রোমান বাদশাহ অ্যাড্রেস অ্যান্টনির নামে রাখা হয়েছিল। জনসংখ্যার দিক দিয়ে এটা তুর্কির পঞ্চম জনসংখ্যা বহুল শহর, কারণ এই শহরে 10 লাখেরও অধিক মানুষ বসবাস করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শহরটি অন্য রাজ্যের দখলে চলে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই শহরটি পুনরায় তুর্কির দখলে চলে আসে। এই শহরের বিখ্যাত বিচের নাম হচ্ছে ফর্মারিয়ালিটি বিচ। এটা এই শহরের উত্তরে অবস্থিত। এই বিচটি তার সমুদ্রের পানি ও পাহাড়ি সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই শহরে একটি আগুন শিখার গর্ত আছে, আর আগুন 3 রাত 24 ঘন্টা জ্বলতে থাকে। এই আগুন নেভানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ এই আগুন নিভাতে পারেনি। প্রাচীনকালে এই আগুন শিখা সমুদ্রের যাত্রাগামী জাহাজগুলোর জন্য আলোর একটি উৎস ছিল, কিন্তু এই আগুনের পেছনের রহস্যটা কেউ জানে না। কেউই জানে না ঠিক কখন থেকে এই আগুনে জ্বলছে এবং কি কারণে এই আগুন এত বছর ধরে জ্বলে আসছে। বিজ্ঞানীরা মনে করেন এই গর্তে হয়তো অনেকগুলো বড় বড় পাথর রয়েছে, আর এই আগুন সেই পাথরের সাথে পাথরের ঘষা লেগেই জ্বলে উঠেছে। এই আগুন নেভানোর চেষ্টা অনেকেই করেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউই এই আগুন নিভাতে পারেননি। এই শহরটি 2000 সালে স্বাধীন হয়েছিল। তার আগে অ্যান্টালিয়া একটি ইসাই শহর ছিল, যদিও আরও 1000 বছর আগে এই শহরের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম অনুসারী ছিলেন। এখানে চাষ করা কমলা লেবু পৃথিবীর অন্যান্য দেশের কমলা লেবুর তুলনায় অনেক মিষ্টি। এই শহরটি 2টি ভাগে বিভক্ত, পুরাতন অ্যান্টালিয়া শহর আর নতুন অ্যান্টালিয়া শহর। আর এই দুই শহরের নিয়মিতই 2 রকম। এই শহরের প্রতিটি কোণায় আপনি সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন। এছাড়াও এই শহরের অলিতে গলিতে আপনি বিভিন্ন ধরনের কফি হাউস দেখতে পেয়ে যাবেন। এই কফি হাউসগুলোর কফি একবার খেলে আপনার তা বারবার খেতে ইচ্ছে করবে। অ্যান্টালিয়ায় তুর্কির সবচেয়ে বড় সমুদ্র বন্দর অবস্থিত। প্রাচীনকালে শহরের ওপর অনেক দেশই রাজ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিন সৈন্যদের জন্য এটি একটি বিশ্রামদায়ক জায়গা ছিল। 1207 সালে এই শহরটি সর্বপ্রথম তুর্কির দখলে আসে, আর এরপরে এই শহরটি তুর্কির একটি গুরুত্বপূর্ণ শহর ও সমুদ্র বন্দর হয়ে ওঠে। এই শহরের ঋতু 2টি, গ্রীষ্মকাল এবং শীতকাল। এখানে 365 দিনের মধ্যে প্রায় 300 দিনই কড়া রোদ থাকে। এই শহরে প্রায় 1 মিটারের মতো বৃষ্টি হয়। এই শহরের সারা বছরের মৌসুমি ফলগুলোর মধ্যে কমলা লেবু, রুইস, খেজুর আর কলা অন্তর্ভুক্ত। এখানকার ফুড মার্কেট 83% তাজা ফল এক্সপোর্ট করে। এই শহরের উৎপন্ন বিভিন্ন ধরনের তাজা ফল তুর্কির অন্যান্য শহরের এক্সপোর্ট করা হয়। এছাড়াও এই শহর তার জাহাজ নির্মাণের জন্য বেশ বিখ্যাত, আর এই শহরের অনেকেই জাহাজ নির্মাণের কাজের সাথে জড়িত। এই শহরে অনেকগুলো মসজিদ রয়েছে। পুরাতন অ্যান্টালিয়াকে মসজিদের শহর বলা হয়। এই শহরটি তার পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পুরো বিশ্ব বিখ্যাত। এখানকার জনপ্রিয় খেলাটির নাম হচ্ছে ফুটবল, এমনকি এই শহরের কাছে নিজেদের একটি ফুটবল টিমও রয়েছে।
এখানকার অ্যান্টেলিয়া আতাতুর স্টেডিয়াম পুরো তুর্কি বিখ্যাত। এখানকার অ্যান্ড গ্রিন ইউনিভার্সিটিতে 60,000-এরও অধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রোস্ট, তান্দুরি, কাবাব, ডোমার ও কাকা আর জয়তুনের তেল অন্তর্ভুক্ত। এই শহরের অনেকগুলো ঝর্ণা রয়েছে। এখানকার সামুদ্রিক রাস্তা তুর্কির মহাসমুদ্রের সাথে গিয়ে মিশেছে। 2007 সালে এই শহরের হাওয়াই আড্ডায় নতুন একটি টার্মিনাল যোগ করা হয়েছিল। এই শহরে যে শুধু তুর্কিশ লোকেরা বসবাস করে তা নয়, এখানে ইস্তানবুল, ভারত, পাকিস্তান, সার্বিয়ান ও পৃথিবীর অন্যান্য দেশের লোকেরাও বসবাস করে। এই জন্য এটাকে তুর্কির দ্বিতীয় রাজধানী বলা হয়। এই শহরে প্রায় সারা বছরই টুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। পৃথিবীর দূর দূরান্তের টুরিস্টরা এই শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য এই শহরে ঘুরতে আসে। এই শহরটি টুরিস্টদের মাঝে মূলত এর সমুদ্রের কিনারা ও পাহাড় পর্বতের জন্য বিখ্যাত। এই শহর থেকে 20 কিলোমিটার দূরে তুর্কির লারা বিচ অবস্থিত, যেটা কিনা খুবই সুন্দর একটি বিচ। এই শহরে 3টি বাজার রয়েছে। এই বাজারগুলোতে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস পেয়ে যাবেন। এছাড়াও এই শহরে আপনি অনেক বড় বড় রেস্টুরেন্ট দেখতে পাবেন, যেখানে গিয়ে আপনি আপনার পছন্দের সুস্বাদু খাবার খেতে পারবেন। এই শহরে তুর্কির ইউমিনার অবস্থিত, যেটা কিনা একটি খুবই সুন্দর মসজিদের অংশ। 13 শতাব্দীতে এই মসজিদটির নির্মাণ করা হয়েছিল। এই শহরের ঠিক পাশেই তারাল ইগো পার্ক অবস্থিত। এই পার্কের সৌন্দর্য যে কোনো মানুষের মন জয় করে নেবে। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার মতো এটি একটি পারফেক্ট জায়গা। পার্কের ঠিক পাশেই হেডলিক টাওয়ার অবস্থিত, যেটা তার উচ্চতার জন্য বেশ বিখ্যাত। এই পার্কের থেকে আরও 12 কিলোমিটার দূরে একটি ঝর্ণা অবস্থিত, আর সেই ঝর্ণার পাশে আরও একটি সুন্দর পার্ক, যেটা তার লেকের সৌন্দর্যের জন্য বেশ জনপ্রিয়। এখানকার আলাদিন মসজিদকে সাধারণত আলাউদ্দিন মসজিদ বলা হয়। এটা একটি ঐতিহাসিক মসজিদ। তুর্কির প্রথম শাসক আনাতোলিয়া সালজুক সুলতান এই মসজিদটির নির্মাণ করেছিল, আর আলাউদ্দিন এই মসজিদটির দেখাশোনা করত। এই শহরের ক্রাইম রেট একদম কম, ধরতে গেলে এই শহরের ক্রাইম রেট একদম শূন্য। এই শহরের ট্যাক্স ইনভয়েস 74.5%। এই শহরের মোট শিক্ষার হার 76.5%, মানে এখানকার অর্ধেকের বেশিরভাগ মানুষই শিক্ষিত। এই দেশের সরকারি বিয়ের বয়স 18 বছর। এখানকার কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, তাহলে তাকে অবশ্যই তার প্রথম স্ত্রীকে তালাক দিতে হবে। আর যদি সে তার প্রথম স্ত্রীকে তালাক না দেয়, তাহলে সে কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করতে পারবে না। অন্যান্য শহরের বাসিন্দারা খুব সহজে এই শহরের বাসিন্দাদের বিয়ে করতে পারবে, তবে তার জন্য এই শহরের সরকারের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। এই শহরের শহরী এলাকা 1400 বর্গ কিলোমিটার, যা কিনা 517 বর্গ মাইলের সমান। এখানকার টাইম জোন UTC+3। এখানকার এরিয়া কোড 0242, যখন কিনা রেজিস্ট্রেশন কোড 07। এখানকার অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে www.antalya.bl। তো এই ছিল অ্যান্টেলিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। শহরটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কোন শহর সম্পর্কে জানতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে ছোট্ট একটি লাইক দিন, কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।